সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন তহুরা ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন সুপ্রিয় বন্ধুরা তহুরা ভিডিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সুরাইন আলেকজান্ডার আশা করি সকলেই সুস্থ আছেন আজকে হোয়াটসঅ্যাপে একটু আগে একজন মুমিনের সাথে কথা হয়েছিল ভারতীয় মুমিন হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল তার মোবাইল নাম্বারটা হচ্ছে +91906422267 আমি আবারও বলছি +91906422267 একজন ভয়ঙ্কর জঙ্গি সে তার কথাবার্তা শুনলেই আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর সে ঘৃণা করে অমুসলিমদের এবং তার ঘৃণার পর্যায়টাই হচ্ছে সে চাই সকলকে হত্যা করে ফেলবে সে ভারতের সংবিধান ভারতের আইন কোন ধরনের কোনো কিছু মানবে না তার একটাই কথা নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে যেই কথা বলবে তাকে হত্যা করতে হবে কারণ সে বলল যে কাব বিন আশরাফকে কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া হয়নি এবং এটাও ঠিক যে কাব বিন আশরাফকে ইসলামের দাওয়াত দেওয়া হয়নি তাকে ধোঁকা দিয়ে মিথ্যে কথা বলে হত্যা করে ফেলা হয়েছে সুতরাং যারাই ইসলামের বিপক্ষে কথা বলবে তাদেরকেই সে হত্যা করবে তবে সে একটু দুঃখ প্রকাশ করেছে কারণ এটা অনলাইনে যুগ অনলাইনে সকলকে পাওয়া যাচ্ছে না কে কোন জায়গাতে কথা বলছে সে জানে না তাই আমরা এখনো বেঁচে আছি এই ধরনের ভয়ঙ্কর জঙ্গিদের হাত থেকে এবং যদি আমাদেরকে সে পায় তাহলে কোন ধরনের তর্ক বিতর্ক আলোচনা দলিল দস্তাবেজ দিয়ে কোন ধরনের ডিসকাস করার প্রয়োজন সে মনে করে না তার একটাই সিদ্ধান্ত একটাই লক্ষ্য সকলকে হত্যা করে ফেলা চলুন তাহলে আমরা এই মুমিনের কথাটা শুনে আসি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি গালি গালাজ করছেন কেন ঠিক বুঝতে পারলাম না তুই শব্দটা গালি না আপনি যখন কারোর সাথে কথা বলবেন ফর্মাল অবস্থায় তখন কি আপনি সবাইকে তুই তাই করে কথা বলেন আপনি একটু নিরিবিলি জায়গায় যান এখানে একটু শব্দ কম হয় এখানে খুব শব্দ হচ্ছে তো কথাগুলো বোঝা যাচ্ছে হ্যালো আপনি যে সবাইকে তুই তাই করে কথা বলছেন আপনি কি কোন জায়গায় কাজ করতেছেন একটু নিরিবিলি জায়গায় যাওয়া যায় না আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনার পাশে এত আওয়াজ হচ্ছে যে খুটখাট আওয়াজ হচ্ছে একটু নিরিবিলি জায়গায় যদি যাওয়া যায় তাহলে কথাগুলো ক্লিয়ার শোনা যায় তো বিষয় হলো ওখানে তুই তুই করে বলতে আমি কাদের সঙ্গে কথা বললাম বলুন তো আপনি যাদের সাথেই কথা বলেন কিন্তু আমরা যখন কোন একটা ফর্মাল আলোচনা করি সেখানে তো আমরা তো তুই বা তুমি শব্দ ব্যবহার করি না আমরা সেখানে সবাইকে একাডেমিক ভাবে আলোচনা করার জন্য যে যেরকম ব্যক্তি তাদেরকে সেই যোগ্যতা দিতে হয় বিষয় হলো আমার হাতের সামনে বা আশেপাশে নয় তবে আমি দেখাতাম যে কার কোন বা কার সাথে ও তর্ক করছে না আপনি যার সাথে তর্ক করুন আবার কার যোগ্যতা কি সেটা তো আপনি নির্ধারণ করবেন না বা আপনার কাছে একজন খুব যোগ্য মনে হলো কিন্তু আমার কাছে তাকে আবার খুব নিকৃষ্ট মনে হলো এখন আমি কি আমার কাছে যে যোগ্য না তাকে আমি তুই করে ডাকবো আর আমার চোখে যে অযোগ্য তাকে আমি তুই করে ডাকবো আর যে আমার কাছে চোখে যোগ্য তাকে আমি অনেক আপনি করে বলবো আমার যোগ্য না বলুন বলছি যে আমার চোখে যোগ্য অযোগ্য বিষয়টা না ওখানে আমাদের নবী রাসূলের বিষয়ে কথা আসছে আল্লাহর বিষয়ে কথা আসছে ওই নিকৃষ্টের সঙ্গে কোনো সম্মানীয় কথা হতে পারে না তরবার দিয়ে কথা হয় বুঝি না কি দিয়ে কথা হয় তরবারে তরবারি কিন্তু এখন তো আমরা তো বন্দুক ব্যবহার করি তরবারি দিয়ে আপনি মারার আগে তো আপনাকে আমরা ঠুস করে বন্দুক দিয়ে মেরে দিব সেটা
আপনি কি ওদের পক্ষের জন্য না বিদেশে, মানে আমার পক্ষে, কোন দিকের পক্ষে আপনি, মুসলিমদের পক্ষের কথা বলছেন না? না, আমি কোনো পক্ষে না, আমি আসলে একটা মানে ইসলাম ধর্ম কবুল করতে চাচ্ছি, তো এখন ইসলাম ধর্ম নিয়ে আমি অনেক কিছু মানে পড়াশোনা করছি। এখন ইসলাম কি আমাদেরকে কি তরবারি দিয়ে আক্রমণ করতে শেখায়? আপনি যেটা জানতে চাইছেন এটা কি আমার থেকে জানতে চাইছেন না জানার পরে আমাকে রিসার্চ করছেন? আমি জানার পরে না, আমি জানতে চাচ্ছি যে ইসলাম কি আমাদেরকে কি তরবারি দিয়ে আক্রমণ করতে শেখায় কিনা। অবশ্যই শেখায়। আচ্ছা, তরবারি দিয়ে আমরা কিভাবে আক্রমণ করব? আমরা তরবারি দিয়ে কাদেরকে আক্রমণ করব? যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদেরকে আক্রমণ করব তরবারি দিয়ে? ইসলাম ও রাসূল বিদ্বেষীদের? এখন তো যারা হিন্দু বা যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা নাস্তিক, যারা অজ্ঞেয়বাদী, তারা তো সবাই তো মানে ইসলামের সমালোচনা করে, তো আমরা কি সবাইকে আক্রমণ করব? অবশ্যই। তো কিভাবে আক্রমণ তো আমরা করবো, কিভাবে? আমরা কি মুখ দিয়ে আক্রমণ করব, নাকি কলমের মাধ্যমে, না সরাসরি অস্ত্র দিয়ে? এর জন্য আপনার প্রয়োজন হবে রাসূলের সুন্নাহ ফলো করা। আচ্ছা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজ বাহিনী তৈরি করলেন, ফজ যখন হলো তখন তিনি কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করলেন। ওইরকম ফজ তৈরি করেন ইসলাম বিদ্বেষীদের, সাহাবা আজমাইনদের মতো ফজ হন তৈরি করেন, তারপরে আক্রমণ করবেন। আচ্ছা, তো আক্রমণ করার এখন কি সে পরিস্থিতি তৈরি হয় নাই? কারণ আমরা তো অনলাইনের মধ্যে এখন দেখি অনেকেই মানে ইসলাম কিনি অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনি। অনলাইনে আমি বলি অনলাইনের জন্য তো রিহাইটা অনেকটা সময় তো অনেক রিহাই পেয়ে যাচ্ছে, আমি তো জানি সেটা, কিন্তু যদি এদেরকে আমরা খুঁজে বের করতে পারি, ধরুন এই অনলাইনের মধ্যে ধরুন অনেকেই কথাবার্তা বলছে, বিশেষ করে অনেক নাস্তিক রয়েছে, তো এরা যে কথাবার্তা গুলো বলছে, তো এদেরকে যদি পাওয়া যায় তাহলে কি করা উচিত ইসলাম অনুযায়ী? ইসলাম অনুযায়ী এদেরকে কতল করা উচিত। যারা ইসলাম রাসূলুল্লাহ সম্মান নিয়ে কটাক্ষ করে তাদের বিদ্যুৎ বেঁচে থাকার কোন অধিকার নাই। একদম ঠিক কথা বলেছেন, মানে এরা কিন্তু আমাদের নবী করিমের বিরুদ্ধে যেভাবে মানে কথাবার্তা বলে, ইসলাম কিন্তু এদেরকে আসলে বেঁচে থাকার অধিকারটা দেয় না। ইসলাম বলে যে এদেরকে এক কোপে আসলে জবে করে ফেলা উচিত, কল্লাটা ফেলে দেওয়া উচিত, ঠিক না? আপনি আমার কাছে পরামর্শ জানতে চাইছেন না আমার কোন মিনিং রেডি করছেন? জানতে চাচ্ছি মিনিং রেডি করলে কোনো সমস্যা নেই। আমি জানতে চাচ্ছি মিনিং রেডি করছেন, আমি জানতে চাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম যে যারা নবী করিমকে নিয়ে কথাবার্তা বলবে বা ইসলামকে নিয়ে কথাবার্তা বলবে বা ইসলামের সমালোচনা করবে, তাদেরকে আমরা কোনো এদের সাথে কোনো ধরনের আলোচনা নয় আলাপ নয় সরাসরি একেবারে কতল করে ফেলতে হবে, এই তো? কোনো আলাপের কোনো আলাপের কথা নাই, কোনো আলাপ টালাপ নাই, একদম ডাইরেক্ট মানে শেষ করে দেওয়া। যদি শক্তি সামর্থ্য থাকে ডাইরেক্ট ঠিক করে দিবেন, কোনো তর্ক বিতর্ক কোনো প্রয়োজন নাই। কিন্তু এটা কি আমাদের ভারতীয় আইন কি সেটা আমাদেরকে সাপোর্ট করে বা অন্য দেশের আইন কি আমাদের সংবিধানের দিকে আমি তাকাই না? কোন সংবিধানের দিকে তাকাবার দরকার নেই, আল্লাহ রাসূলের সংবিধানই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়। আল্লাহ পাক কোরআনের সূরা মায়েদার আয়াত নাম্বার 44, 45, 46, 47 সরাসরি বলে দিয়েছে, আল্লাহর বিধান ছাড়া অন্য যে বিধান থাকবে সে হচ্ছে জালেম, সে হচ্ছে ফাসেক এবং সে হচ্ছে কাফের, তার সাথে কোনো কথাবার্তা নেই, একদম ডাইরেক্ট কচ করে কলা কেটে দিব, তাই না ভাই? কথা হলো আপনি যেভাবে আমাকে বোঝাতে চাইছেন বা আমি সেখানে হা হু পাবো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আল্লাহ ওখানে বৈশিষ্ট্য তুলে ধরেছে। বৈশিষ্ট্য আপনি কি মনে করেন আমার সাথে জানা কিছু যায় আসে না? আমি কখনো, আমি একজন মুকাল্লিদ না, আমি তাকলিদ করি না, আমি ইত্তেবা করি,
আমি কারো অন্ধ অনুসরণ করি না। তাকলিদ এবং ইত্তেবার পার্থক্য যদি না বুঝেন সেখানে কিছু করার নাই। আমি একজন ইত্তেবা করি, আমি মুত্তাবে, আমি সরাসরি সালফে সালিনকে অনুসরণ করি। জি, আমি কোন জাকির, আমি কোন ধরনের আলেমকে আমি অনুসরণ করি না। আমার কোন ইমাম নাই, আমার মাযহাব আমার দরকার নাই। আমি সালফে আমি আমি সালফে সালিন ছাড়া আমি সালফে সালিন ছাড়া আমি কারো ইত্তেবা আমি করি না। এরপরে কিছু না। এবং সালফে সালিন যেভাবে কাজ করেন, তারা যেভাবে আমল করেছেন, তারা যেভাবে আমাদের দিনটাকে বুঝেছেন, তাদের থেকে ভালো দিন তো আর কেউ বুঝতে পারবে না। কোনো জাকিরও বুঝবে না, কোনো আলেমও বুঝবে না। হ্যাঁ, তো সুতরাং তারা যেভাবে আলোচনা করেছেন যে নবী করিমকে নিয়ে তো সমালোচনা করলে বা গালি দিলে তার সরাসরি তার কলরাটা আসলে ফেলে দেওয়া উচিত, তাকে হত্যা করে ফেলা উচিত, এবং সেই ক্ষেত্রে আমরা তাকে ক্ষমা করতে পারি না। ইসলামের দৃষ্টিতে সেখানে কোনো ক্ষমা করার কোন ধরনের ওই আমাদের শরীয়তের মধ্যে না। একজন যদি মুরতাদ হয়ে যায়, মুরতাদ হলেও হানাফি মাযহাবের আইন অনুসারে শরীয়ত বা আমাদের আহকাম অনুসারে আমরা হয়তো তাকে 3 দিন সময় দিতে পারি, কিন্তু নবীকে নিয়ে কিছু বললে সময় দেওয়ার কোনো অধিকার নেই, সরাসরি তাকে, হ্যাঁ, সিস্টেম নেই। আর যদি কোনো অমুসলিম বলে সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো যে তুমি তাহলে মুসলিম হও, আর যদি সে মুসলিম না হয় তাহলে তাকেও তাকে হত্যা করে ফেলতে হবে, কারণ অমুসলিম হয়তো না জেনে বলবে। আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটাক্ষকারী আশরাফ কাফিনের সময় সেই ক্রিয়াতে একজন খজরাজ মানে কয়েকটা গোত্র মিলে যে প্রতিযোগিতা চলছিলদের জন্য ঘুমন্ত মুশরিক কে হত্যা করার অধ্যায় ওখানে সরাসরি তাকে ধোকা দিয়ে তাকে প্রতারণা করে তার সাথে মিথ্যে বলে তাকে হত্যা করা হয়েছে, এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশটাই দিয়েছে, তুমি মিথ্যা বলে তাকে হত্যা করো। ওটাই, তাহলে আমরা যা এই ব্যাপারে তো আমরা বুঝতেই পারলাম যে আসলে আমাদের এই কোন ধরনের ডানে বামে তাকাবার দরকার নেই। আমার শরীয়ত, আমার ইমান, আমার ইসলামী হুকুম আমাকে যেটা বলছে আমি সেটাই করব, এটাই আমার ইমান। হ্যাঁ, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। আমরা এতক্ষণ এই মুমিনের আলোচনাগুলো শুনলাম। এই মুমিনের আলোচনাগুলো শোনার পর আপনাদের কি মনে হয়, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? মানবতার শিক্ষা দিচ্ছে? ভাতৃত্ব বোধের শিক্ষা দিচ্ছে? ভালোবাসার শিক্ষা দিচ্ছে? মোটেও না। এরা পৃথিবীর বুকে মানুষ না, কিছু অভিশাপ। এরকম 150 কোটি অভিশাপ আজকে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে। এরা হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে, ইহুদিদেরকে, নাস্তিকদেরকে তথা সকল কাফেরদেরকে একটু ভালোবাসে না। এদের হৃদয়ে অন্য ধর্ম এবং অন্য মতবাদের অনুসারীদের প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা নেই। এরা শুধু বুঝে 1440 বছর আগের আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে, নবী কাকে হত্যা করেছে, কাকে গালিগালাজ করেছে, তাকেও আমাদের গালিগালাজ করতে হবে, তাকেও আমাদেরকে ঘৃণা করতে হবে, হত্যা করতে হবে। 2020 সালে এসেও আমরা 150 কোটি মুহাম্মদের ফটোকপিকে দেখছি, এবং এরাই আমাদের বন্ধু, আমাদের ভাই, এরাই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আছে। এদের সন্তানরাই ভবিষ্যতে বাংলাদেশের মতো বিশাল একটি জনসংখ্যার দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাবে। এরাই আবার ভারতবর্ষে বিভিন্ন সরকারি বেসরকারি পদে চলে যাবে, এবং তারাই তাদের অবস্থান থেকে এই ভয়ানক ঘৃণাটাকে বিভিন্ন জায়গায়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আবার ছড়িয়ে দিচ্ছে। একবার চিন্তা করুন যে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা যারা নাস্তিক, মুক্ত চিন্তক, আমরা যারা হিন্দু, আমরা যারা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, আমরা ইহুদি, আমরা কিভাবে কাউকে হত্যা করব? কখনো না। আপনি আমার মতের বিরুদ্ধে কথা বলতেই পারেন, আপনি নাস্তিকতার বিপক্ষে কথা বলুন, আপনি মুক্ত চিন্তার বিপক্ষে কথা বলুন, আপনি দলিল দিয়ে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইহুদি ধর্মকে একদম নাস্তানাবুদ করে দিন, আমার কোনো সমস্যা না, আপনি করুন। এমনকি আমার যদি কোনো ভুল থাকে আপনি সেটা সকলের সামনে দলিল প্রমাণ দিয়ে তুলে ধরুন, কিন্তু অতটুকুই আপনার সাথে আমার
দ্বন্দ্ব অথবা তর্ক বিতর্ক। এরপরে আপনার সাথে বসে ভাত খেতে, আপনার সাথে আমার ঘোরাফেরা করতে, আপনাকে ভালোবাসতে আমার কোন ধরনের বাধা নেই। আপনাকে আমার ভাই বানাতে, আপনাকে আমার বন্ধু বানাতে আমার কোনো বাধা নেই। আমি কখনো চিন্তা করব না আপনি কখন ঘুমিয়ে থাকবেন এবং ঘুমের মধ্যে আপনার কল্লাটা আমি নামিয়ে দিব। আমি কখনো এটা চিন্তা করব না আপনি কখন ঘুমিয়ে থাকবেন বা বাড়ি থেকে বাইরে যাবেন, যেহেতু আপনি আমার বিপক্ষে অবস্থান করছেন, আমার ধর্ম বিশ্বাসের সাথে আপনার ধর্ম বিশ্বাস মিলে না, তাই আমি আপনার মাকে বোনকে মেয়েকে স্ত্রীকে তুলে নিয়ে আসব এবং আমার ধর্মের নামে আমার মতবাদের বিশ্বাসের নামে আমি তাদেরকে ধর্ষণ করব বা বিক্রি করে দেব। এরকম নোংরা আমরা কেউই নই। আমি এটা বলছি না যে নাস্তিক মুক্ত চিন্তক অন্য ধর্মাবলম্বীরা একেবারে ধোয়া তুলসী পাতা, কিন্তু না, কেউ ধোয়া তুলসী পাতা না, কিন্তু খারাপ হওয়ারও একটা স্তর থাকে। আপনার সাথে আমার বিশ্বাসগত আদর্শগত বৈরিতা অথবা আদর্শগত দ্বন্দ্ব থাকতেই পারে, সকল ক্ষেত্রে এটা আছে, কিন্তু এই জন্য আমি আপনাকে হত্যা করব না, এই জন্য আমি আপনাকে জবাই করব না বা আপনার প্রতি আমার কোনো ঘৃণা কাজ করবে না। আপনি অসুস্থ হয়ে যান, আমি অবশ্যই আপনার পাশে দাঁড়াবো। আপনার পরিবারে যদি কেউ বিপদে পড়ে, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি আপনার পাশে এসে দাঁড়াবো। আপনার বিশ্বাসগত অবস্থান, ধর্মীয় অবস্থানের সাথে আপনাকে ভালোবাসার ক্ষেত্রে আমি কোনো কিছুকে বাধা হিসাবে আনব না, কারণ আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ, আমার আপনার প্রতি যে ভালোবাসা সেটা আমাকে এটাই বলে, একজন মানুষের ধর্মবিশ্বাস অথবা তার যৌক্তিক যে বিশ্বাসটা আছে সেটা যে কোনো অবস্থান হতে পারে, কিন্তু তার অর্থ এটা নয় যে আমি তাকে হত্যা করে ফেলব। এবং এই ভদ্রলোক যেভাবে আমাদেরকে হত্যার কথা বলছে, সকল অমুসলিমকে হত্যার কথা বলছে এবং কাব বিন আশরাফের মতো লোকদেরকেও সে আসলে উদাহরণ হিসেবে দেখিয়ে কোনো ধরনের সুযোগ ছাড়াই, কোনো ধরনের অগ্রিম জানান ছাড়াই হত্যা করে ফেলার কথা বলেছে, এটা দেখে আমরা আসলে স্তম্ভিত হয়ে যাই, ভীত হয়ে যায় যে আসলেই কি আমরা এরকম ভয়ঙ্কর কিছু জঙ্গিদেরকে নিয়ে এগিয়ে যাব? আমরা কি এরকম বাংলাদেশ বা এরকম ভারতবর্ষ আমরা গঠন করতে চাচ্ছি? যদি আমরা এটা চাই তাহলে আমরা নিজেদের হাতে নিজেদের ভবিষ্যৎকে, নিজেদের রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছি। আর যদি আমরা চাই যে আমরা এই ধরনের ভয়ঙ্কর কিছু প্রাণী আমাদের দেশের নাগরিক হোক, বা আমরা যদি না চাই যে এরা আসলে পৃথিবীর বুকে বেঁচে থাকুক, তাহলে কি করতে হবে? এদেরকে মেরে ফেলতে হবে? মোটেও না, আমরা এদেরকে মারব না, আমরা এদেরকে কোনো ধরনের শারীরিক আঘাত করব না, আমরা এদের বিশ্বাসটাকে মেরে ফেলব, আমরা এদের মাথার ভিতরে থাকা যে ভাইরাস রয়েছে, কোরআনের ভাইরাস, মুহাম্মদের ভাইরাস, সে ভাইরাসটাকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেব। তাহলে চিরতরে এই ভাইরাস মানুষের বুক থেকে আসলে চলে যাবে, আর তখন 150 কোটি অভিশপ্ত প্রাণী 150 কোটি মানুষে পরিণত হবে, যারা মানুষকে ভালোবাসবে ধর্মের ভিত্তিতে নয়, মানুষকে ভালোবাসবে মানুষ হওয়ার কারণে। শুধু মানুষকে কেন, তারা পুরো পৃথিবীর প্রতিটা প্রাণীকে, প্রতিটা বস্তুকে তারা ভালোবাসবে। এই বোধ তাদের মনের মধ্যে জাগাতে হবে, ধর্মের ভুলগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে, চিনিয়ে দিতে হবে, তাদেরকে অন্ধকারের পথ থেকে, তাদেরকে ঘৃণার পথ থেকে, তাদেরকে হত্যার পথ থেকে বের করে এনে তাদেরকে ভালোবাসা, মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ এগুলোর পথে নিয়ে আসতে হবে। যদি আমরা তাদেরকে আসলে মানুষ হবার পথে আনতে না পারি, তাহলে এই ভয়ঙ্কর মুসলিম নামক প্রাণীগুলো সকল ভিন্ন ধর্ম এবং ভিন্ন মতবাদের লোকদেরকে যে কোনো সময় তারা ধ্বংস করে দিতে পারে। এরকম বিশ্বাস নিয়ে মানুষ বাঁচতে পারে না, তবে হ্যাঁ, হয়তো মুসলিমরা বাঁচতে পারে এবং তারা বেশ ভালোভাবেই ঘৃণা নিয়ে বেঁচে আছে, কিন্তু ঘৃণা নিয়ে
কেউ যদি বেঁচে থাকে তার ফলাফল কখনোই আসলে ভালো হয় না। কথাগুলো বিবেচনা করবেন, দলিল আর দিলাম না, এবার অসংখ্য দলিল অসংখ্য রেফারেন্স বারবার দিই। একজন মুসলিমের পরিচয় তুলে ধরলাম, তার বিশ্বাস, তার অবস্থান, তার মতামত তুলে ধরলাম, এবার আপনাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, আপনারা কি করবেন। ধন্যবাদ সকলকে।